আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা হচ্ছে শুরু করলাম বিকাল থেকেই, তো হঠাৎ করে হচ্ছে বাবাকে বাড়িতে নিয়ে আসলো, কারণ হসপিটালে অনেক ঝাঁ ঝামেলা, তাছাড়া একজন সুস্থ মানুষ থাকলে এখানে অসুস্থ হয়ে যায়, যেহেতু আমাদের বাড়িতে তেমন কোনো প্রবলেম হইব না, কোনো কিছু হইলে আমার কাকি আসছে, আবার আমরা ফোন টোন দিয়া পরামর্শ নিতে পারবো, এই জন্য নিয়ে আসলাম। আর যেহেতু তার প্রবলেমটা ব্যথা, এই জন্য ব্যথাটা যেহেতু কমছে তো বাসায় নিয়ে আসলাম। বাকি ট্রিটমেন্টগুলো বাড়ির থেকেই করা হবে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আমার পাশে থাকবেন, সামনে দাঁড়ানো আছে। আমরা হচ্ছে হসপিটাল থেকে বেরিয়ে গেছি, সে এতক্ষণ বসে ছিল, বাবাকে বাড়ি নিয়ে যাবো, দেখি কী অবস্থা হয় আর কি। ডাক্তার বলছে বাড়িতে হয়তো এখন সুস্থ হয়ে যাব, তেমন অবস্থা এখন খারাপ না, আগের থেকে অনেক বেটার ফিল করতেছে এই জন্য। আমি আর নিয়ে একটা মুরগি আনছে, এটাকে মা এখন কাটবো।
উড়ার তুমি মাড়ি আচ্ছা ভিন্ডি কেটে নিতেছে এটা ভাজি করব লা খেতে তাজা কালকে শিরান ছিল ভাজি করার জন্য পরে আর হয় নাই তো আজকে ভাজি করে নিতেছে এজন্য কেটে নিতেছে তো এই যে মাংসটা কেটে ধুইয়া পানি ঝরা দিয়া রাখছে এখন সেটাতে মশলা মিক্স করব মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লেবু দিয়ে দিতেছি লেবুর রসটা চিপকে দিয়ে দিলাম এরপরে ভালো করে মিক্স করে রাখতে দেব মাখানো হয়ে গেছে এখন কিছু সময় রেখে দেব তাতে আর কি ভালো হবে মশলাগুলো মিশবো ভালো কড়াইতে তেল গরম হয়ে গেছে এখন এই মাংসগুলো দিয়ে দিব
রান্না করবে সেটা অতটা ভাজবে না, নামিয়ে ফেলবে। যেটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দেবো। একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো সিদ্ধর জন্য। তরকারিটা কিন্তু হয়ে গেছে, তারপর নামাই নেব। এখন হলো ভেন্ডি ভাজি করবো। তেল দিয়ে দিছি কড়াইতে, তেলটাও গরম হয়ে গেছে। লবণ দিতে হবে, লবণটা দিয়ে দিলাম।